তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকে আমাদের ভিডিওটি। আজকে আমাদের ভিডিওর বিষয় কামারপুকুর জয়রামবাটি রেললাইন, যেটি প্রায় বহু বছর ধরে, প্রায় 15 বছর ধরে চলছে। রেললাইনটা এখনও কমপ্লিট হতে পারেনি, কেন্দ্র সরকার এখনও টাকা দেয় না। আগের বছর ভোট ছিল বলে 30 কোটি টাকা পেয়েছে, সেটা এবছর 1 টাকাও পায়নি, মাত্র 1000 টাকা টোকেন মানি পেয়েছে। সেজন্য এবছর তো কোনো টাকা পড়ে নাই, যদি টাকা পড়ে থাকতো তাহলে কাজ হতো। কামারপুকুর রেল স্টেশনে টিন সেটের কাজ তো কমপ্লিট আছে, পুরো ব্রিজটার কাজ কমপ্লিট আছে, টিন সেটটা একটু বাকি আছে, আর প্ল্যাটফর্মটা একটু ঢালাই মারার কাজ বাকি আছে, লাইটের কাজগুলো আর সিগন্যালিংয়ের কাজ, টেলিকমের কাজগুলো বাকি আছে। আর ট্র্যাক তো স্লিপার পাতা আছে, এখনও লাইন পাতে নেই, আর ব্লক লাপেলিংও করা হয়নি, এখনও অনেক কাজ বাকি আছে, প্রায় এখনও 6-7 মাস টাইম লাগবে। যদি ভালো স্পিডে কাজ হয় তাহলে রেল লাইনটা কমপ্লিট হতে পারবে। এখন তো কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, তাহলে এখন কমপ্লিট কী করে হবে সেটাই এখন চিন্তার বিষয়। এবার যদি টাকা পেতো তাহলে কমপ্লিট হয়ে যেত কাজটা। আর কিছু ল্যান্ড অ্যাকোয়াজেশনের ব্যাপারটা আটকে আছে, মানে কিছু জমি অধিগ্রহণ এখন অবধি হতে পারেনি, কারণ রেল বাজেটের টাকা তো পাচ্ছে না, তাহলে এখন জমি অধিগ্রহণ কী করে হবে। এবং রাজ্য সরকারের সই লাগে, সেগুলো এখনও কমপ্লিট হয়নি, সেজন্য কামারপুকুরের ওইদিকে জয়রামবাটি এবং বড় গোপীনাথপুর রেল স্টেশনের দিকগুলোর কাজ এখন আটকে আছে। আর কিছুটা জায়গা গোপীনাথপুরের থেকে জয়রামবাটির অব্দি 2.5 কিলোমিটার টাকে কিছুটা ল্যান্ড অ্যাকুইজিশন হয়েছে। ওটা যদি এবছর রেল বাজারে টাকা পেত তাহলে কাজটা শুরু হতে পারতো, সেই জন্য কাজ শুরু হয়নি। আবার নতুন করে না হয় টেন্ডার দিতে হবে, অনেক দিন থেকে যদি টাকা না পায় তাহলে আবার নতুন করে টেন্ডার দিতে হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করবেন। ধন্যবাদ।